আসসালামু আলাইকুম, এনআইভিএস হোম স্কুলে সবাইকে স্বাগতম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি কামরুন্নাহার মৌ, বাংলা বিষয়ের সরকারি শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল, দেশি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা অর্ধবার্ষিকী সিলেবাসের অন্তর্গত মাটির নিচে যে শহর, এই গল্প নিয়ে আলোচনা করব এবং এখান থেকে কাঠামোবদ্ধ প্রশ্নের জন্য অনুচ্ছেদ নির্বাচন করে সেখান থেকে আমরা শব্দার্থ প্রশ্ন উত্তর শিখব। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি দেখার সময় তোমরা পাঠ্য বইয়ের 76 নম্বর পৃষ্ঠায় পাবে মূল যে গল্পটি, মাটির নিচে যে শহর। এই সম্পূর্ণ গল্পটি তোমরা বাড়িতে নিজেরা অনুশীলন করবে এবং এখান থেকে আমরা আজকে অনুচ্ছেদ নির্বাচন করে শিখব কাঠামোবদ্ধ প্রশ্ন। পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ক আজকে 27 নম্বর ক্লাস এবং আজকের ক্লাসের শেষে বাড়ির কাজ নম্বর হচ্ছে 26। আজকে আমরা আলোচনা করব মাটির নিচে যেই শহর, এখান থেকে কাঠামোবদ্ধ প্রশ্ন। এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে ক্লাস বিষয় সমস্যা আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে মাটির নিচে যেই শহর, এখান থেকে আমি অনুচ্ছেদ নির্বাচন করেছি। আজকের ক্লাসে আমি 2টি অনুচ্ছেদ নির্বাচন করে সেখান থেকে শব্দার্থ এবং প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। প্রথম অনুচ্ছেদটি আমরা পড়ব, ওয়ারী এবং বটেশ্বর পাশাপাশি 2টি গ্রাম, এই 2 গ্রামে প্রায় বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া যেত। 1933 সালে ওয়ারি গ্রামের শ্রমিকরা মাটি খনন করার সময় একটা পাত্রে জমানো কিছু মুদ্রা পায়। স্থানীয় স্কুল শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান সেখান থেকে 20 থেকে 30টি মুদ্রা সংগ্রহ করেন। এগুলো ছিল বঙ্গদেশের এবং ভারতের প্রাচীন রৌপ্য মুদ্রা। সেটা ছিল ওয়ারী বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সংগ্রহের প্রথম প্রচেষ্টা। তিনি তার ছেলে হাবিবুল্লাহ পাঠানকে এ সম্পর্কে সচেতন করে তোলেন। 1955 সালে বটেশ্বর গ্রামের শ্রমিকরা 2টি লৌহপিণ্ড ফেলে যান। ত্রিকোণাকার একমুখ চোখা ভারী লোহার পিণ্ডগুলো হাবিবুল্লাহ পাঠান বাবাকে নিয়ে দেখান, তিনি অভিভূত হন। 1956 সালে ওয়ারি গ্রামে মাটি খননকালে ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রার একটি ভাণ্ডার পান তিনি, তাতে 4000-এর মতো মুদ্রা ছিল। 1974 থেকে 75 সালে পরে হাবিবুল্লাহ ওয়ারি বটেশ্বরের প্রচুর প্রাচীন নিদর্শন সংগ্রহ করেন, পরে তিনি সেগুলো জাদুঘরে জমা দেন। অনেক পরে 2000 সালে এখানে শুরু হয় খনন কাজ, নেতৃত্ব দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মুস্তাফিজুর রহমান। খনন করে পাওয়া যায় 2500 বছরের প্রাচীন দুর্গ নগর, আরও পাওয়া যায় ইটের স্থাপত্য, বন্দর, রাস্তা, গলি, পোড়ামাটির ফলক, মূল্যবান পাথর, পাথরের বাটখারা, কাচের পুঁতি, মুদ্রা ভাণ্ডার। মুদ্রাগুলো ভারত উপমহাদেশের মধ্যে প্রাচীনতম। বিশেষজ্ঞদের ধারণা মাটির নিচে থাকা এই স্থানটি প্রায় 2500 বছরের পুরানো। প্রিয় শিক্ষার্থীরা, এই অনুচ্ছেদের অন্তর্গত এবারে আমরা শব্দগুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এই অনুচ্ছেদ থেকে কয়েকটি শব্দ এখানে আছে যার অর্থ আমরা প্রথমে শিখব। প্রথমে আছে প্রত্নতাত্ত্বিক। প্রত্নতাত্ত্বিক শব্দটির অর্থ হচ্ছে প্রাচীন তত্ত্ব সম্পর্কিত। বাটখারা শব্দের অর্থ হচ্ছে ওজন পরিমাপক পাথর বা লোহার খণ্ড, প্রাচীনতম, সবচেয়ে পুরানো। ছাপাঙ্কিত, খোদাই করে নকশা আঁকা কোনো কিছু। স্থাপত্য শব্দের অর্থ ভবনাদির নির্মাণ শিল্প। উপত্যকা অর্থ পাহাড় পর্বতের পাশের ভূমি এবং রৌপ্য মুদ্রা অর্থ রূপার তৈরি মুদ্রা বা পয়সা। এবারে এই অনুচ্ছেদের অন্তর্গত 1 নম্বর প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, ত্রিকোণাকার ও একমুখ চোখা লৌহপিণ্ড দুটি কত সালে পাওয়া যায়। ত্রিকোণাকার ও একমুখ চোখা লৌহপিণ্ড দুটি কত সালে পাওয়া যায়, তথ্যটি আমরা অনুচ্ছেদের মধ্যে জেনেছিলাম। এর উত্তর হিসেবে আমরা লিখব, বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে বিভিন্ন ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানা যায়। এদেশে মাটির নিচে রয়েছে এক প্রাচীন নগর সভ্যতা, সেই সভ্যতাটি হচ্ছে ওয়ারী বটেশ্বর। এই সভ্যতা থেকে ত্রিকোণাকার ও একমুখ চোখা লৌহপিণ্ড দুটি 1955 সালে হাবিবুল্লাহ পাঠান শ্রমিকদের কাছ থেকে সংগ্রহ করে। তাহলে আমরা জানলাম যে ত্রিকোণাকার ও একমুখ চোখা লৌহপিণ্ড দুটি পাওয়া যায় 1955 সালে। তারপরে 6 নম্বরে প্রশ্নটি আছে, ওয়ারী বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিভাবে মানুষের নজরে এলো, যার উত্তর হিসেবে আমরা লিখব, আমাদের দেশে বর্তমানে অনেক বিলুপ্ত সভ্যতার সন্ধান পাওয়া যাচ্ছে, ওয়ারী বটেশ্বর এরকমই এক প্রাচীন সভ্যতা। ওয়ারী বটেশ্বর এরকমই এক প্রাচীন সভ্যতা, মাটির নিচে লুকিয়ে থাকা এই সভ্যতার ধ্বংসাবশেষ উদ্ধারের মাধ্যমে এই সভ্যতা সম্পর্কে অনেক তথ্য জানা সম্ভব হয়েছে। 1933 সালে ওয়ারী গ্রামে শ্রমিকরা মাটি খনন করার সময় একটা পাত্রে জমানো কিছু মুদ্রা পায়। স্থানীয় স্কুল শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান সেখান থেকে 20টি মুদ্রা সংগ্রহ করেন। এগুলো ছিল বঙ্গদেশের এবং ভারতের প্রাচীনতম মুদ্রা। এভাবেই ওয়ারী বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন মানুষের নজরে এলো। আমরা সেই ইতিহাস নিয়ে প্রশ্নের উত্তরটি লিখলাম। 9 নম্বরে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে, কোন কোন নিদর্শন থেকে ওয়ারী বটেশ্বরের সময়কাল জানা যায়।
প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ভূপৃষ্ঠে অনেক বড় বড় পরিবর্তন সাধিত হয়। সময়ের ব্যবধানে অনেক জনপদ মাটির নিচে হারিয়ে যায়, আবার বহুকাল পরে খননের মাধ্যমে আবিষ্কার হয়। আর প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা চিহ্ন হলো প্রাচীনকালের জিনিসপত্র। ওয়ারিবটেশ্বরে প্রচুর প্রাচীন নিদর্শন পাওয়া গিয়েছে। পোড়ামাটির ফলক, মূল্যবান পাথর, পাথরের বাটখারা, কাঁচের পুঁতি, মুদ্রা ভাণ্ডার প্রভৃতি নিদর্শন থেকে ওয়ারিবটেশ্বরের সময়কাল জানা যায়। বিশেষজ্ঞদের ধারণা, মাটির নিচে থাকা স্থানটি প্রায় 2500 বছরের পুরনো। এরপরে শিক্ষার্থীরা আমরা আরও একটি অনুচ্ছেদ পড়ব এবং সেখান থেকে আবার শব্দার্থ এবং প্রশ্নোত্তর শিখব। খ্রিস্টপূর্ব 7-6 শতকে বর্তমানে গঙ্গা নদীর তীরে সুসভ্য জনমানুষের বসতি ছিল। এখানে ছিল সুন্দর নগরী। এখানকার নরসিংদী দিয়ে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। 1770 পর্যন্ত ব্রহ্মপুত্র নদ ময়মনসিংহ পেরিয়ে নরসিংদী জেলার বেলাবর দক্ষিণ থেকে প্রাচীন সোনারগাঁ নগরের পাশ দিয়ে প্রবাহিত ছিল। এরপর সম্ভবত বড় ভূমিকম্প, বন্যা, প্লাবন বা নদী ভাঙন হয়েছিল কোনো এক সময়, ফলে এসব অঞ্চলে ভূপ্রকৃতির বড় রকমের ওলটপালট হয়। 1897 সালে প্রচণ্ড এক ভূমিকম্প হয় আমাদের দেশে, ফলে মাঠঘাট, নদীনালা আর জনবসতি সবই প্রাকৃতিক কারণে বদলে যায়। এখানে তোমরা দেখে থাকবে নদীর পাড়ে জমি, ঘরবাড়ি, গ্রাম আর রাস্তাঘাট ভাঙছে, আবার বিশাল নদীর অন্যদিকে বিস্তীর্ণ চর পড়ছে। শত শত বছর আগে থেকেই এভাবে চলতে থাকে ভাঙা করা, মাটি চাপা পড়ে যায় এক একটি নগর জনপদ। মাটি খুঁড়ে এমনি এক সুপ্রাচীন নগর জনপদের দেখা পাওয়া গেছে বাংলাদেশে। সেই স্থানের নাম নরসিংদী জেলার ওয়ারিবটেশ্বর। ওয়ারিবটেশ্বর ঢাকা থেকে 70 কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদী, বেলাবো ও শিবপুর উপজেলায় অবস্থিত এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান। এই অনুচ্ছেদের অন্তর্গত শব্দের অর্থগুলো আমরা এবারে জানবো। সুসভ্য শব্দের অর্থ উন্নত, পুরাতন, প্রাচীন, জনপদ অর্থ লোকালয়, নগর, শহর, বসতি, বাসস্থান, বিস্তীর্ণ অর্থ পরিব্যাপ্ত, এবং ঐতিহাসিক অর্থ হচ্ছে যারা ইতিহাস জানেন বা লেখেন। এখান থেকে আমরা ক নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছি, 1770 সাল পর্যন্ত ব্রহ্মপুত্র নদ কোন দিক দিয়ে প্রবাহিত হতো? বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প, সুনামি, বন্যা প্রভৃতির কারণে নদীর গতিপথ পরিবর্তন হতে দেখা যায়। 1970 সাল পর্যন্ত ব্রহ্মপুত্র নদ ময়মনসিংহ পেরিয়ে নরসিংদী জেলার বেলাবর দক্ষিণ দিক থেকে প্রাচীন সোনারগাঁ নগরের পাশ দিয়ে প্রবাহিত হতো। খ নাম্বার প্রশ্নটি আছে, এক একটি জনপদ কীভাবে মাটি চাপা পড়ে যায়, 4টি বাক্যে লেখো। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ভূপৃষ্ঠে অনেক বড় বড় পরিবর্তন সাধিত হয়। সময়ের ব্যবধানে অনেক জনপদ মাটির নিচে হারিয়ে যায়। আমাদের এদেশে বর্তমানে অনেক বিলুপ্ত সভ্যতার সন্ধান পাওয়া যাচ্ছে। ভূমিকম্প, বন্যা, প্লাবন অথবা নদী ভাঙনের কারণে ভূপ্রকৃতির বড় রকমের পরিবর্তন হয়। ভূপ্রকৃতির এই পরিবর্তনের জন্য কালের ব্যবধানে এক একটি জনপদ মাটির নিচে চাপা পড়ে যায়। ওয়ারিবটেশ্বর তেমন একটি জনপদ যা প্রায় 2500 বছর পূর্বে মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল। সব শেষে আছে ক নম্বর প্রশ্ন, ওয়ারিবটেশ্বর কী এবং এর অবস্থান কোথায়? উত্তর হিসেবে আমরা লিখব, প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে বিভিন্ন ধরনের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারা যায়। বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটা প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে। এর মধ্যে ওয়ারিবটেশ্বর বাংলাদেশের একটি অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থান। এটি একটি সুপ্রাচীন নগর জনপদ। ওয়ারিবটেশ্বর ঢাকা থেকে 70 কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদী, বেলাবো ও শিবপুর উপজেলায় অবস্থিত। আশেপাশে বিভিন্ন গ্রামের দুর্গ, প্রাচীন ইটের স্থাপত্য, মুদ্রা, গহনা, ধাতব বস্তু, অস্ত্র থেকে শুরু করে জীবন ধারণের প্রত্ন বস্তু থেকে বোঝা যায় এখানকার মানুষ যথেষ্ট সভ্য ছিল। তাহলে আমরা পুরো প্রশ্নের উত্তরগুলো এই অংশ থেকে শিখলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 2টি অনুচ্ছেদ থেকে মোট প্রথম অনুচ্ছেদে 3টি এবং দ্বিতীয় অনুচ্ছেদে 3টি মোট 6টি প্রশ্নের উত্তর শিখলাম, এবং এই 6টি প্রশ্নের উত্তরই তোমাদের বাড়ির কাজ। আমি আবারও বলছি, বাড়ির কাজ হচ্ছে মোট 6টি প্রশ্নের উত্তর, 2টি অনুচ্ছেদের অন্তর্গত, 3টি 3টি, 6টি প্রশ্নের উত্তর তোমরা বাড়ির কাজ হিসাবে করবে, এবং এটি তোমাদের ঈদ উল ফিতরের বন্ধের বাড়ির কাজ। এবং এই বাড়ির কাজ জমাদানের তারিখ হচ্ছে 29/5/2021। অর্থাৎ তোমরা এই 6টি প্রশ্নের উত্তর ঈদ উল ফিতরের বন্ধের বাড়ির কাজ হিসেবে যেটি করবে সেটি তোমরা জমা করবে 29/5/2021। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস বিষয়ক সমস্যায় কোনো সমাধান দরকার হলে তোমরা অবশ্যই আমার সাথে ফোনে যোগাযোগ করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।